আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখন আমাদের ফার্স্ট টার্ম পরীক্ষা চলে এসেছে, তোমরা আগের পড়াগুলি নিশ্চয়ই সব কমপ্লিট করে ফেলেছো। আজকে আমরা একটা গদ্য পড়ব। দেখো তোমাদের সাহিত্য কথাটা বের করো আর গদ্যটা বের করো পৃষ্ঠা নম্বর 31। দেখো সোনা, লিখেছে গৌরীপাল। তো গৌরীপালের একটু পরিচিতি দিয়ে নিই। 1931 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন আর সংস্কৃত সাহিত্যের একজন খ্যাতনামা অধ্যাপক। ছোটদের জন্য তিনি অনেকগুলো কি লিখেছিলেন, ছোটদের জন্য অনেকগুলি গল্প তিনি লিখেছিলেন। তো আজকে আমরা পড়ব সোনা। দেখো, চাষির মেয়ে সোনা, চাষির ঘর আলো করে উঠোনে হামাগুড়ি দেয়, একটুখানি জায়গা মায়ে বাপে বেড়া দিয়েছে যাতে বাইরে বেরিয়ে না যায়, নরম লতা দিয়ে ঢেকে দিয়েছে পাছে মেয়ের হাতে পায়ে না লাগে। তাহলে চাষির মেয়ে, যারা চাষ করে খেতে তাদের কি বলা হয়, চাষি। তো চাষির মেয়ে সোনা, সে কি করে, হামাগুড়ি দেয়, এখনো হাঁটতে শেখেনি, হামাগুড়ি দিয়ে চলে। তো বাড়ির সামনাখানটা সামনের মধ্যে বাবা মা কি করেছে, একটুখানি জায়গা বেড়া দিয়ে দিয়েছে যাতে হামাগুড়ি দিয়ে বাইরে বেরিয়ে যেতে না পারে। আবার যে বেড়াগুলি দিয়েছে তাতে কি করেছে, নরম লতা দিয়ে ঢেকে দিয়েছে যাতে হামাগুড়ি দিতে দিতে সেই বেড়ার মধ্যে হাত পা না লেগে যায়। সোনা একটু বড় হয়েছে, মা ভাবে সোনার হাতে দুখানি কাঁকন দিলে বড্ড মানাতো। কাঁকন মানে কি, বালা। হ্যাঁ, সোনা একটু বড় হয়েছে, মায়ের আশা এখন সোনার হাতে যদি দুটো বালা বা কাঁকন দিয়ে দেয় তাহলে খুব সুন্দর লাগতো। তা কোথায় পাবে বলো, সোনার যা দাম, তাছাড়া চুরির ভয় আছে না, আছে। সোনা উঠোনে খেলা করে, গায়ের সোনায় রোদ লেগে ঠিক রয়, গা শুদ্ধ সবাই দেখে আর আশ্চর্য, মানে মা ঘরের পাট সারতে সারতে 14 বার এসে দেখে যায়। সোনা উঠোনের মধ্যেই খেলতে থাকে, গ্রায়ের লোক দেখে সবাই মিলে, হ্যাঁ, যে সোনা খেলা করছে আর মা ঘরের কাজ সারতে সারতে 14 বার এসে দেখে যায় মেয়ে কি করছে, খেলছে না কি করছে। একদিন সোনাকে নিয়ে নদীতে নাইতে গেছে বাপ মাই, সোনাকে নিয়ে মা বাবা দুজনেই নাইতে মানে স্নান করতে গেছে। নাইয়ে ধুয়ে গা মুছিয়ে দিতে যাবে, কি দেখে মেয়ের গায়ে বালি চিকচিক করে, কত মুছলে কত ঝাড়লে সে বালি আর কিছুতেই ঝরে না। তখন ভালো করে নিরীক্ষণ করে চাষি বললে, ও বউ, এ তো বালি নয়, এ যে দেখছি সোনা, তুই মেয়ের হাতে কাঁকন দিতে চাইছিলি, তা নদীমা তোর মেয়ের গায়ে সারা গায়ে গয়না পরিয়ে দিয়েছে। তো যখন বাবা মা মেয়েকে স্নান করালো, স্নান করিয়ে যখন মুছতে গেল তখন দেখছে গায়ে চিকচিক করছে। তো মা ভেবেছে গায়ে হয়তো বালি লেগেছে, আবার ভালো করে মুছতে যাচ্ছে তখন কি দেখলো যে সেই বালিগুলি পড়ছে না। তখন বাবা কি করলো, ভালো করে দেখে বললো, এই যে এগুলো বালি নয়, এগুলো সোনা, তো সোনার মায়ের ইচ্ছে ছিল হাতের দুখানা সোনার বালা গুড়িয়ে দেবে। তো তখন বাবা কি বললো, যে তোর বউকে বলছে যে তোর তো মেয়ের হাতে গয়না পরিয়ে দেওয়ার ইচ্ছা ছিল, নদীমা সেই গয়না সোনাকে পরিয়ে দিয়েছে। হ্যাঁ, তাই নাকি, বলে মেয়েকে আঁচল দিয়ে ঢেকে ঢুকে চাষি বউ বাড়ি নিয়ে এলো। একদিন বাবা গেছে খেতে, মা রান্নাঘরে দুধ জাল দিচ্ছে, দুধ উতলব উতলব করছে, সোনা উঠোনে একা। এক চোর এতদিন ধরে তককে তককে ছিল, এসে সোনাকে তুলে নিয়ে চম্পট। মা দুধ খাবার জন্য ডাকতে এসে দেখে মেয়ে নেই, কখন কি হয় ভেবে চাষি এক ঘরটা বেঁধে দিয়েছিল ঘরের মধ্যে, সেইটি ধরে মা পাগলের মতো বাজাতে লাগলো ঢং ঢং ঢং, সারা গা ছুঁয়ে এলো। তারপর হাতের কাছে যে যা পেল নিয়ে ছুটলো চোর ধরতে। দেখো তো, এখন মা কি করছে, দুধ জাল দিচ্ছে, দুধ উতলছে, এমন সময় উঠোনে তখন সোনা একা খেলা করছে।
একটা চোর তককে তককে ছিল, মানে লক্ষ্য করছিল সোনাকে। তো যখন দেখছে মা রান্নাঘরে কাজ করছে, সোনাকে নিয়ে চম্পট দিয়েছে, মানে পালিয়ে গেছে। মা দুধ খাবার জন্য ডাকতে এসে দেখে মেয়ে নেই। কখন কি হবে ভেবে বাবা আবার ঘরের মধ্যে একটা ঘন্টা বাজিয়ে দিয়েছিল। হ্যাঁ, তখন সে চাষির বউ যখন দেখে মেয়ে নেই, সমানে ঘন্টার মধ্যে ঢং 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 করে বাজিয়ে যাচ্ছে, তখন পাড়াশুদ্ধ লোক চলে এসছে। চলে এসে কি তারা হাতের সামনে যে যা পেয়েছে তা নিয়ে ছুটতে চলল চোর ধরতে। চোর ওদিকে সোনাকে নিয়ে হন হনিয়ে যাচ্ছে। বড় রাস্তার পরেই দেখে কি প্রকাণ্ড প্রকাণ্ড দু তিনটে গাড়ি আসছে। হঠাৎ সামনের গাড়ি থেকে একজন চেঁচিয়ে বললে, আরে ওই তো সব কটা গাড়ি একসঙ্গে খ্যাঁচ করে থেমে গেল। দু তিনজন একসঙ্গে লাফিয়ে পড়ে চোরকে ধরে ফেললে। চোর বললে, এ তো আমার মেয়ে, বড্ড কান্নাকাটি করছিল তাই বেড়াতে নিয়ে যাচ্ছিল। গায়ের লোকেরা পেছন থেকে গর্জন করে বললে, মিথ্যে কথা। চাষিও ততক্ষণে ভিড় দেখে ক্ষেত থেকে ছুটে এসেছে, সোনা বাবার কোলে ঝাঁপিয়ে পড়ল। চাষি বললে, আপনারা? তখন কি হলো দেখো, চোর হনহনিয়ে কোথায় চলে যাচ্ছে সোনাকে নিয়ে। বড় রাস্তার পাশে দেখে বিরাট বিরাট দু তিনটে গাড়ি আসছে। হঠাৎ গাড়ির সামনে থেকে একজন চেঁচিয়ে বলল, আরে ওই তো, তার মানে কি বলছে, গাড়ি থেকে চেঁচিয়ে বলছে, আরে ওই তো চোর সোনাকে ধরে নিয়ে যাচ্ছে। সব কটা গাড়ি একসঙ্গে খ্যাঁচ করে থেমে গেল। থেমে যাওয়ার পরে কি হয়েছে, দুজন দু তিনজন একসঙ্গে লাফিয়ে চোরকে ধরে ফেললো। যখন চোরকে ধরে ফেললো তখন চোর কি বললো, আরে আপনারা আমাকে ধরেছেন কেন, এ তো আমার মেয়ে, আমার মেয়ে বড্ড কান্নাকাটি করছিল তাই আমি নিয়ে যাচ্ছিলাম। তখন গায়ের লোকেরা পেছন থেকে গর্জে উঠলো, মানে সবাই মিলে গর্জন করে উঠলো, আরে এ তো মিথ্যে কথা, এ তো তোমার মেয়ে নয়। ততক্ষণে যখন তারা কথোপকথন করছিল ততক্ষণে চাষি চলে এসেছে, চলে ছুটতে এসেছে। তখন সোনা যে চাষিকে দেখেছে, বাবাকে দেখেছে, বাবার কোলে ঝাঁপিয়ে পড়েছে। চাষি বলল, আপনারা? যখন মেয়ে বাবার কোলে ঝাঁপিয়ে পড়লো তখন চাষি তো খবরটা জানতো না যে সোনা চুরি হয়ে গেছে। তখন চাষি বলল, আপনারা? আমরা সরকারের লোক, আপনার মেয়ের কথা শুনে যন্ত্রপাতি নিয়ে এসেছি নদীতে সোনা খুঁজতে। তখন চাষি যখন বলল, আপনারা? বড় বড় গাড়ি থেকে লোকগুলো নেমেছে। তখন বলল, আপনারা? তখন বলল, আমরা সরকারের লোক, আপনার মেয়ের কথা শুনে যন্ত্রপাতি নিয়ে এসেছি নদীতে সোনা খুঁজতে, খুঁজুন। তখন চাষি কি বলল, খুঁজুন। লোকেরা গাড়ি করে সোনা আর সোনার বাবাকে পৌঁছে দিয়ে যন্ত্রপাতি বসিয়ে নদীতে সোনা খুঁজতে গেল। তখন লোকগুলি কি করলো, সোনা আর সোনার বাবাকে সেই গাড়িতে বসিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে তারা সোনা খুঁজতে গেল। সেই থেকে সেই গায়ের নাম হলো সোনার গায়। সরকারের লোকেরা নদীর জলে সোনা পেলো বটে, কিন্তু এত কম যে তোলা পোষাবে না। সরকারের লোকেরা নদীর জলে সোনা পেয়েছে ঠিকই, কিন্তু পরিমাণে খুব কম, সেটা তুলে তাদের পোষাবে না। পাত্তারি গুটিয়ে তাঁবু উঠিয়ে যেদিন তারা চলে গেল, গায়ের লোক হাঁপ ছেড়ে বাঁচল, নদীমাও হাঁপ ছাড়লেন। খোড়াখুড়িতে এতদিনের ময়লা বেরিয়ে তলাটা পরিষ্কার হয়ে গেল কিনা, তাছাড়া বুঝতেই পারছো বুকের উপর দম আটকানো, নল বসানো, ইঞ্জিনের আওয়াজ, ও কি কারো ভালো লাগে বলো? মন খুলে স্রোতের আঁচল দুলিয়ে কুলকুল করে বইতে লাগলেন, আর দুকুল ভরে ফসল ফলাতে লাগলেন। সোনা আরো বড় হয়েছে, এবারে সোনা আরো বড় হয়েছে, পাঠশালের উঁচু ক্লাসে পড়ে, সংস্কৃতের দিদিমণি নাম রেখেছে নদী মাতৃকা। তাহলে সোনা এখন উঁচু ক্লাসে উঠে গেছে, সংস্কৃতের ম্যাডাম কি নাম রেখেছে, নদী মাতৃকা। নদী মাতৃকা বন্ধুদের নিয়ে নদীতে সাঁতার কাটে, ওবেলা এক ঘন্টা, এবেলা এক ঘন্টা। তাহলে নদী মাতৃকার নাম কে দিয়েছে, স্কুলের ম্যাডাম, স্কুলের ম্যাডাম দিয়েছে নদী মাতৃটা। তখন কি করলো, বন্ধুদের নিয়ে নদীতে সাঁতার কাটে, এবেলাও কাটে, ওবেলাও কাটে, এক ঘন্টা ধরে, তাই তো? বন্ধুরা বলে, আমরাও তো সাঁতার জানি, কিন্তু তুই যেন জলের মাছ,
নদীমা হিরণ্য বক্ষা ঢেউ দুলিয়ে হাসে, সোনার হাতে গলায় সোনা চিকচিক করে। আর একটা অদ্ভুত ব্যাপার শোনো, নদীকে কেউ নোংরা করলে সোনা ঠিক টের পেয়ে যায়, যেখানেই থাকুক বাঘিনীর মতো ছুটতে আসে। নদীকে যদি কেউ নোংরা করে তো সোনা তখনই টের পেয়ে যায়, সে বাঘিনীর মতো দৌড়তে দৌড়তে আসে। একজনকে তো আধমরা করে ছেড়েছিল, আর একজন কারখানা বসিয়েছিল। হুহু করে নোংরা জল পড়ছিল নদীতে, সোনা সবাইকে দিয়ে ধর্ণা দিয়ে বন্ধ করিয়ে ছাড়ল। সেই থেকে সোনার গায়ের লোকেরা কেউ নদীতে নোংরা করে না। ভিন গায়ের লোকেরা এসে বলে, বাহ, তোমাদের এখানে নদী তো বেশ পরিষ্কার, আমাদের ওখানে এই নদী যেন নর্দমা। সোনা বলে, নদী যে মা, সত্যিকারের মা, শুধু কি জল, জল কে জল, দুধ কে দুধ দেখিনি। ধানের বুকে টস টস করে মায়ের দুধ খাও, আর মায়ের গায়ে কাদা ছোড়ো, তোমরা কি মানুষ না পিশাচ। তাহলে গল্পটা তোমাদের পড়ালাম, তোমরা বাড়িতে আরো ভালো করে পড়বে, পড়তে পড়তে বুঝবে। হ্যাঁ, তো এখন শব্দার্থ গুলি ভালো করে পড়বে, আর ছোট্ট ছোট্ট মৌখিক প্রশ্ন, লিখিত প্রশ্ন তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এগুলো। হ্যাঁ, বাড়িতে প্র্যাকটিস করবে, প্রশ্নগুলি করবে, শূন্যস্থান আমি যতটুকু পারবো তোমাদের লিখে দিয়ে দেব, আমি যতটুকু পারবো দিয়ে দেবো। আর তোমরা অবশ্যই বাড়িতে বাকি গুলো প্র্যাকটিস করবে। হ্যাঁ, প্র্যাকটিস করলে তো তোমাদেরই ভালো, একটু বেশি শিখলে তো ক্ষতি নেই। সেই জন্য তোমরা গল্পটা ভালো করে পড়বে, পড়ে এই প্রশ্নগুলি আমি যতটুকু পারবো লিখে দেব, যেগুলো আমি মানে ঠিক মনে করবো লিখবো, আর বাকি গুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। দেখো, তোমাদের এখন একটা ছড়া পড়াচ্ছি। নদী, লিখেছে শক্তি চট্টোপাধ্যায়। নদী 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 সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর, তা নয় গেলি বেঁকে সোজা সহজ পথের থেকে, আমায় বাঁকতে করে মানা পথে ঘাটেরই দশ জনায়, ভালো তো নয় বাঁকা সোজা সহজ পথের থেকে। নদী 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 সোজা যেতিস যদি, সঙ্গে যেতু তো আমি জীবন। তাহলে এই কবিতাটাও তোমরা ভালো করে পড়বে, কবিতা থেকে শব্দও পড়বে, আর কোশ্চেন গুলো আমি তোমাদের লিখে দেব, বাদ বাকি গুলো আমি যেগুলো লিখে দেব তার থেকে যেগুলো বাকি থাকবে তোমরা বাড়িতে চেষ্টা করবে। এখন আমাদের সাহিত্য কথা শেষ হলো, এখন আমরা একটুখানি মহাভারত পড়ব। আমাদের মহাভারত দেখো কোন অবধি হয়েছিল, মহাভারত হয়েছিল আমাদের বনপর্ব অবধি, তাই না? তো আজকে আমরা বনপর্ব শেষ হয়েছে, এর আগের দিন আমরা বনপর্ব শেষ করেছি, আজকে আমরা পড়ব বিরাট পর্ব। পাণ্ডবরা বিরাটনগরের সীমানায় পৌঁছলে একটা খুব উঁচু শমী গাছ তাদের নজরে এলো। অর্জুনের পরামর্শে নকুল সেই গাছের উঁচু ডালে পাতার আড়ালে তাদের সমস্ত অস্ত্রশস্ত্র একটা পুটলিতে বেঁধে লুকিয়ে রেখে দিল। যুধিষ্ঠির বিরাট রাজসভায় নিজেকে কঙ্ক নামে পরিচয় দিয়ে জানালেন, তিনি যুধিষ্ঠিরের সভাসদ ছিলেন, ভালো পাশা খেলতে জানেন। এ কথা শুনে বিরাট রাজা তাকে সাদরে গ্রহণ করলেন। দ্রৌপদী রানী সুদেশনার কাছে গিয়ে নিজেকে দ্রৌপদী সহচরী বলে পরিচয় দিলেন, দ্রৌপদী সহচরী। হ্যাঁ, সুদেশনা রানী সুদেশনার কাছে গিয়ে দ্রৌপদী নিজে কি করলেন, দ্রৌপদী সহচরী বলে পরিচয় দিলেন। তিনি বললেন, পাণ্ডবরা বনবাসে যাওয়ায় আমি নিরাশ্রয়, রানী একটু আশ্রয় দিলে বেঁচে যাই। রানী তাকে আশ্রয় দিলেন। ভীম ভালো রান্না জানতেন বলে রাজবাড়ির পাচকের কাছে দায়িত্ব পেলেন, সেখানে তার নাম কি হয়েছিল, বল্লভ। অর্জুনের সঙ্গীত ও নৃত্যবিদ্যা জানা ছিল, সেখানে তিনি মেয়েদের মতো পোশাক পরে মাথায় মেয়েদের মতো বেনুনি ঝুলিয়ে বৃহন্নলা নাম নিয়ে রাজকুমারী উত্তরা ও তার সখীদের নাচ গান শেখানোর দায়িত্ব
পালন করতে লাগলেন। তাহলে অর্জুনের ছদ্মনাম কি নিয়েছিল? বৃহন্নলা। নকুল ও সহদেব যথাক্রমে গ্রন্থিক ও তন্তিপাল নাম ধারণ করে অশ্ব পালন ও গোশালা দেখার ভার নিয়েছিলেন। মহাযোদ্ধা কিচক ছিলেন বিরাট রাজার শ্যালো। একদিন দ্রৌপদীকে দেখে তিনি বিয়ে করতে চাইলেন। তাহলে মহাযোদ্ধা কিচক কে ছিল? বিরাট রাজার শ্যালো। তখন তিনি দ্রৌপদীকে বিয়ে করতে চাইলেন, কিন্তু দ্রৌপদী তার প্রস্তাবে আপত্তি জানানোয় কিচক তার গায়ে হাত দিয়ে তাকে অসম্মান করলেন। এ কথা ভীমের কানে গেলে পরদিন রাতে অন্ধকারে ভীম কিচককে মেরে ফেললেন। এই ঘটনা কে ঘটালো তা কেউ জানতে পারল না। তার এই ঘটনাটা ভীম ঘটিয়েছিল, কিন্তু কেউ জানতে পারল না। কিচকের মৃত্যু সংবাদ পৌঁছানো মাত্র ত্রিগর্তরাজ সুশর্মার বিরাট রাজ্য আক্রমণ করলেন। বিরাট রাজাও সৈন্য সামন্ত নিয়ে যুদ্ধ করতে এগিয়ে গেলেন। যুধিষ্ঠির, ভীম, নকুল ও সহদেব বিরাট রাজার সঙ্গে যুদ্ধে গেলেন। বিরাট রাজের 100,000 দুগ্ধবতী গাভী ছিল। যখন বিরাট রাজের সৈন্যরা যুদ্ধে ব্যস্ত, তখন কৌরবরা বহু সৈন্য সামন্ত নিয়ে বিরাট রাজ্য আক্রমণ করে সেই গাভীগুলো নিয়ে পালাচ্ছিলেন। সেই সময় রাজকুমার উত্তর ছাড়া তাদের বাধা দেওয়ার মতো আর কেউ রাজপুরীতে ছিল না। রাজকুমার উত্তর বারবার রাজপুরীর মেয়েদের কাছে বলতে লাগলেন যে অন্তত একজন সারথি থাকলে তিনি কৌরবদের বাধা দিতে পারতেন। এ কথা শুনে ছদ্মবেশী দ্রৌপদী তাকে কি বলেছিলেন যে রাজকুমার, আপনি বৃহন্নলাকে সাথে নিয়ে যান, সারথি করে নিয়ে যান, তাহলে আপনি অবশ্যই জয়ী হবে। বৃহন্নলাকে সারথি করে উত্তর যুদ্ধে গেল, কিন্তু বিশাল সংখ্যক কুরুসৈন্য দেখে ভয় পেয়ে রথ থেকে লাফিয়ে পড়ে পালাতে লাগলেন। বৃহন্নলা বেশি অর্জুন তাকে ধরে ফেললেন। অর্জুন তখন উত্তরকে সমী গাছ থেকে লুকানো অস্ত্রগুলো বের আনতে বললেন। অজ্ঞাতবাস শেষ হয়ে যাওয়ায় অর্জুন নিজেদের ও অন্যান্য ভাইদের পরিচয় দিয়ে উত্তরের কাছে প্রকাশ করে বললেন যে আরো কয়েকদিন যেন তিনি এ খবর গোপন রাখেন। এই পরিচয় পাওয়ার উত্তর আনন্দে ফেটে গেল। হ্যাঁ, অধিক উৎসাহে উত্তর নিজে রথ চালাতে লাগল। তারপর ছদ্মবেশী অর্জুন ও কৌরবদের মধ্যে ঘোরতর যুদ্ধ শুরু হলো। যুদ্ধে পরাজিত হয়ে গাভীগুলো ফেলে কৌরবরা পালিয়ে গেল। এদিকে ভীমের সাহায্যে সুশর্মাকে হারিয়ে বিরাটরাজ রাজপুরীতে এসে শুনলে যে উত্তর কৌরবদের হারিয়ে গাভীগুলো উদ্ধার করেছে। এই খবর শুনে আনন্দে বিরাটরাজ আত্মহারা হয়ে বার বার উত্তরের প্রশংসায় পঞ্চমুখ হলেন। উত্তর জানালেন, এ যে কৃতিত্ব তার নয়, এ কৃতিত্ব এক দেব কুমারের। এক শুভ দিনে পাণ্ডবরা বিরাট রাজের কাছে নিজেদের আসন পরিচয় দিলেন। রাজা এত খুশি হলেন যে উত্তরার সঙ্গে অর্জুনের বিয়ের প্রস্তাব দিয়ে দিলেন। অর্জুন রাজি হলেন না। তিনি বললেন যে উত্তরা তার শিষ্যা, তাই সে তার কন্যা সম তার ছেলে অভিমন্যুর সঙ্গে উত্তরার বিয়ের প্রস্তাব দিল অর্জুন। মহা আড়ম্বরে উত্তরার সঙ্গে অভিমন্যুর বিয়ে হলো। এই বিয়েতে শ্রীকৃষ্ণ, তার বড় ভাই বলরাম, রাজা ধ্রুপদ, ধ্রুপদের ছেলে দৃষ্টদ্যুন, অর্জুনের শিষ্য সাত্যকী ও যদুবংশের অনেক রথী মহারথী সেখানে উপস্থিত ছিল। তাহলে তোমরা এই বিরাট পর্বটা ভালো করে পড়বে, ঠিক আছে? তো সাহিত্য কথা হয়ে গেল, মহাভারত হয়ে গেল, এখন অল্প একটু ব্যাকরণটা দেখব। আমি এখন দেখো তোমাদের ব্যাকরণ থেকে একটুখানি পড়িয়ে দিচ্ছি। তো ব্যাকরণে দেখো তোমাদের শব্দ নেই, তোমাদের সিলেবাসে শব্দ নেই, বাক্য আর পদ আছে। তাহলে এখন আমরা দেখো বাক্য একটুখানি পড়িয়ে দিচ্ছি। বাক্য তোমরা এই যে এখানে দেওয়া আছে দেখো, ভাষার সাহায্যে আমরা মনের ভাব প্রকাশ করি আর ভাষা গড়ে তোলার জন্য প্রয়োজন হয় বর্ণ বা শব্দ। কিন্তু কতগুলি শব্দ পরপর বললে বা লিখলে কিন্তু ভাষা গড়ে ওঠে না। ভাষা এমন হওয়া দরকার যার সাহায্যে মনের ভাব প্রকাশ করা যায়। সহজ কথায় শব্দকে পাশাপাশি বসিয়ে অর্থযুক্ত ভাষা
গড়ে তোলা হয়। শোনো, তোমরা এইগুলো তোমরা ভালো করে বাড়িতে একটুখানি কষ্ট করে পড়ে নিও। আমি এখন তোমাদের মেন পয়েন্ট যেগুলো সেগুলো একটুখানি বলে দিচ্ছি। দেখো তাহলে বাক্য বলতে কি বোঝো? বাক্য বলতে কি বোঝায়? এক বা একের বেশি শব্দ যখন পাশাপাশি বসে মনের কোনো ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে তখন ওই মিলিত শব্দ সমষ্টি হয়ে ওঠে বাক্য। তাহলে বাক্য কাকে বলা হয় বা বাক্য বলতে আমরা কি বুঝি? এক বা একের বেশি শব্দ যখন পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করে তখন সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন ওই মিলিত শব্দ সমষ্টি হয়ে ওঠে বাক্য। ঠিক আছে, তারপরে দেখো বলছি বাক্য গঠনের শর্তগুলি কি কি? অর্থবোধক শব্দ সমষ্টিকে বাক্যে পরিণত করার জন্য কতগুলি শর্ত বা নিয়ম থাকা দরকার, যেমন অর্থ প্রকাশের ক্ষমতা, মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ পাওয়ার যোগ্যতা, শব্দগুলিকে পরপর সুন্দরভাবে সাজানো। তো বাক্য বলতে কি বোঝো? বাক্য গঠনের শর্তগুলি কি কি? এই দুটো তোমরা ভালো করে পড়বে, আর রিডিং গুলো তোমরা অবশ্যই বাড়িতে একটু কষ্ট করে পড়ে নিও, কারণ রিডিং গুলো পড়লে সময় এগুলোতে পারবো না। এইবারে দেখো তোমাদের আছে পদ, তাই তো? তোমাদের শব্দ নেই, বাক্য আছে আর পদ আছে। তাহলে এখানে আমরা কি বলবো? এখানে আমরা বলবো পদ বলতে কি বোঝো? শব্দ যখন বিভক্তি যুক্ত হয়ে বাক্যে স্থান পায় তখন সেটিকে আমরা পদ বলব। তাহলে পদ কাকে বলে? শব্দ যখন বিভক্তি যুক্ত হয়ে স্থান পায় তখন সেটিকে পদ বলা হয়। এখন দেখো পদ কয় প্রকার ও কি কি? তাহলে আমি কি বলবো? পদ পাঁচ প্রকার। কি কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়াপদ আর অব্যয়পদ। এখন এই বিশেষ্য পদ, বিশেষণ পদ, ক্রিয়াপদ, সর্বনাম পদ, অব্যয়পদ যদি আমি তোমাদেরকে পড়াতে যাই অনেক সময়ের দরকার, কিন্তু সেই সময়টা এখন আমাদের পাওয়া যাচ্ছে না। সেই জন্য তোমরা বাড়িতে একটুখানি পড়ে নেবে হালকা হালকা করে। তো এটা ভালো করে পড়বে, পদ কাকে বলে, পদ কয় প্রকার ও কি কি, তোমরা এই নামগুলো ভালো করে পড়ে নেবে। যদি বাড়িতে সময় থাকে, সময় তো অবশ্যই আছে, তোমরা কষ্ট করে যদি পারো এই বিশেষ্য পদ কাকে বলে, বিশেষণ পদ কাকে বলে, ক্রিয়াপদ কাকে বলে, তারপরে সর্বনাম পদ কাকে বলে, অব্যয় পদ কাকে বলে, এই সংজ্ঞাগুলো কমসে কম তোমরা পড়ে নেবে। ঠিক আছে, তো আজকে আমরা কি পড়লাম? পদ পড়লাম আর কি পড়লাম? পদ আর বাক্য, হ্যাঁ এই দুটো পড়লাম। তো তোমাদের আগের দিনের যে গ্রামার আমি পড়িয়েছিলাম সেখানে কতগুলো শূন্যস্থান পূরণ, কতগুলো কোশ্চেন দেওয়া ছিল, আমি তোমাদের সলভ করে সেটা লিখে পাঠিয়ে দিয়েছি। আর আজকে তোমরা এই ব্যাকরণটা শিখবে, আর তোমাদের কিন্তু একটা চিঠিও আমি দিয়ে দিয়েছি, সে চিঠিটা কিন্তু ভালো করে শিখবে। একটা চিঠি দিয়ে দিয়েছি আর দুটো রচনা দিয়ে দিয়েছি, হ্যাঁ শীতকাল আর কম্পিউটার, তোমরা ওই রচনা দুটো আর চিঠিটা অবশ্যই ভালো করে শিখে নেবে। আর আজকে বাক্য আর পদটা তোমরা বাড়িতে পড়বে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। Thank you.